হ্যাঁ দাদা বলুন, কোথা থেকে এসছেন? আপনার বাড়ি কোথায়? রিসরাও। সামনেই বাড়ি। তারপর একটা ল্যাব নিলেন, একটা জার্মান স্পিস, তাই তো? বাহ, দুটোই কি মেল আছে না ফিমেল আছে? কি আছে? ও, দুটোই ফিমেল নিয়েছে। বাহ, তারপর দাম ঠিকঠাক পেয়েছেন দাদা? হ্যাঁ, কম দামের মধ্যেই আছে। তাহলে দাদা আরো সবাইকে বলবেন আসতে হাটে। হ্যাঁ, দাম কম সম পেয়েছেন, ঠিকঠাক হয়েছে, তাই তো? আচ্ছা, হ্যাঁ, সব রকমই বিট পেয়ে যাবে শ্রীরামপুর হাটে, চিন্তার কোনো ব্যাপার নেই। আর এলে সবাই কমসম করে দেবে, ঠিক আছে? একদমই বিক্রি হয় না কোনো কিছুই, দাম কমসম হয়ে যাবে। তাহলে দাদা খুশি, তাই তো? তাহলে ভালো থাকবেন আপনারা, ঠিক আছে? ও, এটা ডিপার্টমেন্ট হয়ে গেছে, নিয়ে গিয়ে শুধু ভ্যাকসিন করতে হবে, তাই তো? দাদা নিলেন এটা সাইবার হাস্কি, তাই তো? সাইবার হাস্কি নিয়েছে। মেল না ফিমেল আছে দাদা? মেল আছে। দেখো না না দাদা, বাড়ি কোথায়? বাড়ি নৈহাটি। নৈহাটি থেকে দাদা এসছে, দেখো সাইবার হাস্কি মেল কিনেছে, ঠিক আছে? দাদা কি দামে খুঁজি তো? হ্যাঁ, খুব কষ্ট পেয়েছে আজকে। খুব দাম কেমন পেয়েছে দাদা বলে দিন। এই মানে এক্সাইট গেল, এক্সাইট গেল। বাহ, ঠিক আছে, তাহলে আরো সবাইকে বলবেন শ্রীরামপুর হাটে আসতে। হ্যাঁ, আরো আসতে বলবে দাদা, ঠিক আছে? দাদা খুবই সস্তায় পেয়েছে, কিন্তু তবুও বলতে চাইছে না দামটা, ঠিক আছে? এত সস্তায় যে এই দামে কেউ দিতে পারবে না। দেখেন আপনার কি জয়দার কাছ থেকে নিয়েছে, কি জয়দা কিছু বলবে? না কিছু বলার নেই, গাড়ি পুজোর দিন উনি লটারি লাগিয়েছে, আমার লটারি গেছে, ফোন নাম্বারটা একটু ধরবে। আচ্ছা, ঠিক আছে। তারপর দামে খুশি? কি দামে পেলে? সবাইকে বলবে আরো আসতে? সবাইকে বলবে আসতে কেন কিনতে? তোমাদের বাড়ি কোথায়? সিয়াখালা থেকে এসছিল। হ্যাঁ দাদা বলো, আবার দেওয়ালা আবার কম দামে নাকি দাদা? ল্যাব কি মেল না নিলেন ফিমেল? মেল বাচ্চা আছে। কোথায় বাড়ি আপনাদের? হ্যাঁ, বর্ধমান। বর্ধমান থেকে এসছে দাদা, দেখো। আচ্ছা, ঠিক আছে, কি দাম দিয়ে নিলেন দাদা? এটা 9200। বাহ, তাহলে দামে খুশি আপনি, তাই তো? আরো সবাইকে বলবেন শ্রীরামপুর হাটে আসতে। আচ্ছা, নাম কিছু ঠিক করেছেন ওর? বাড়ি থেকে ঠিক করবেন, ঠিক কথাই, ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ ভাই, কি নিলে? গোল্ডেন রিট্রিভার মেল না ফিমেল? ফিমেল আছে। বা কোথায় বাড়ি তোমার? নন্দীগ্রাম। বা নন্দীগ্রাম থেকে এসছে ভাই, দেখো বাচ্চা নিতে। তারপর কিভাবে খোঁজ পেলে মার্কেটের? ইউটিউব থেকে, ঠিক কথাই, ঠিক আছে। তারপর দামে খুশি? হ্যাঁ একদম। কি দামে কিনলে বলে দাও? দাদার কাছ থেকে কিনলাম এটা 9000 টাকা দিয়ে। 9000 টাকা দিয়ে? বাহ, ঠিক আছে দাদা, নাম কিছু ঠিক করেছো? নাম বোন ঠিক করবে, ঠিক কথাই, ঠিক আছে, সাবধানে যেও আর ভালো থেকো। আচ্ছা, দাদা কালচার পাম্প নিলেন নাকি? কত দাম দিয়ে নিলেন? কত দাম দিয়ে নিলাম বলুন দাদা, বলুন, বলে দিন ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ, বলতে কি আছে? বাহ, 5000। দামে খুশি তাহলে? দামে খুশি? সুন্দর। ভালো থাকবেন। হ্যাঁ বলুন ম্যাডাম, কোথায় বাড়ি আপনাদের? শ্রীরামপুরে বাড়ি। শ্রীরামপুরে কোথায় থাকেন? আচ্ছা, বটতলায়। বা তারপর পাক পাপি নিয়েছেন, তাই তো? মেল না ফিমেল? মেল বাচ্চা। দাম ঠিকঠাক পেয়েছেন? একদম। আর এ তো আমার খুব পরিচিত, খুব ভালো ছেলে। আচ্ছা,
এর থেকে আমি এর আগেও পারচেজ করেছি, আবার নেক্সট টাইম দুবার করলাম, এত ভালো। সব থেকে বড় কথা, জেনুইন ছেলে জেনুইন জিনিসই দেয়। বাহ, তো কি দামে কিনলেন এটা? তো এটা এই 10,000 কিনলাম। বাহ, তো পাপি তো ভালো আছে, তাই তো? কোয়ালিটি ভালো আছে। নাম কিছু ঠিক করেছেন? নাম এখনো ঠিক হয়নি, আজকে ঘরে যাবে। একদম কিউট পাপি আছে, পুরো ঘর মাতিয়ে রাখবে একদম। তাহলে আপনি খুশি তাই তো? নিয়ে অ্যাকচুয়ালি কি, আমার ছেলে একটাই ছেলে ছেলে বাইরে চলে গেছে, হ্যাঁ, যার যেখানে চয়েস হবে। ঠিক আছে ম্যাডাম, ভালো থাকবেন। এই যে সৌগতদা সবাইকে গিফট দিচ্ছে, ম্যাডামদেরও গিফট দিল। ম্যাডাম কি নিয়েছেন, জার্মান স্পিচ মেল না ফিমেল? ফিমেল। ফিমেল, কোথায় বাড়ি আপনাদের? রিসরা। সামনেই আছে। দাম ঠিকঠাক পেয়েছেন? এখনো তো সেরকম কোনো কথা হয়নি। আচ্ছা, ঠিকই আছে দাম। তাহলে আরও সবাইকে সাজেস্ট করবেন আসার জন্য শ্রীরামপুর হাটে, আপনারা খুশি তাহলে, তাই তো? ঠিক আছে, নাম কিছু ঠিক করেছেন? এখনো ঠিক করেননি। ঠিক আছে, ভালো থাকবেন আপনারা। কি সৌগতদা গিফট দিলে নাকি কালী পুজো উপলক্ষে? তো ভাই কোথার থেকে এসছো? বর্ধমান থেকে। জার্মান স্পিচ নিলে মেল না ফিমেল নিয়েছো? ফিমেল নিয়েছো। দাম ঠিকঠাক পেয়েছো? কি দামে কিনলে বলে দাও। 4,500। বাহ, 4,500 ফিমেল জার্মান স্পিচ নিলো ভাই, তাহলে দামে খুশি তো? বাহ, তাহলে আরো সবাইকে বলবে শ্রীরামপুর হাটে আসার জন্য? হ্যাঁ, ও তোমরাও নেবে আরো? বাহ, ঠিক আছে। আচ্ছা, এই যে ভাইয়ের বন্ধুরাও এসছে সবাই বর্ধমান থেকে একসঙ্গে। ঠিক আছে, ভালো থাকবে তোমরা। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, একজন জ্বালাতে চলে এসছে সত্যিকার। তারপর কি নিলেন বলুন? গোল্ডেন রিট্রিভার তো দেখতে পাচ্ছি, মেল না ফিমেল? ফিমেল। বাহ, কোথায় বাড়ি আপনাদের? লিলুয়া। বাহ, তারপর দাম ঠিকঠাক পেয়েছেন? কি দামে পেলেন? 12,000 ফিমেল আছে বললেন না? ফিমেল 12,000 দিয়ে নিয়েছে। তারপর দামে খুশি তো? আরও সবাইকে বলবেন হাটে আসার জন্য? হ্যাঁ, বাহ, ঠিক আছে, ভালো থাকবেন, আরও কেউ যত্ন করবেন খুব। শুভ দীপাবলি। হাই করে দিচ্ছে দেখো। হ্যাঁ, ঠিক আছে, নাম কিছু ঠিক করেছেন? মিরু। মিরু নাম রেখেছে দেখো, খুবই কিউট পাপি আছে। ঠিক আছে, একবার হাই করে দিন সবাইকে। হ্যাঁ ভাই, তারপর নিলে নাকি ল্যাব? হ্যাঁ, দারুণ লাগলো। হ্যাঁ, দাদার থেকে নিয়ে আমি ভীষণ খুশি হয়েছি। বাহ, দাদা একদম মনের মতো আমাকে বেছে দিয়েছে। আচ্ছা, সব থেকে ভালো। কি মেল না ফিমেল নিয়েছেন? মেল নিয়েছি। বাহ, দারুণ কিউট পাপি, আমার তো খুব পছন্দ হয়েছে একদম। দিওয়ালা আমার। কত বলে দাও একবার দামটা? 9,000 টাকা। দেখো 9,000 টাকা, এত সুন্দর কোয়ালিটির ল্যাপ নিয়ে নিচ্ছে ভাই। বাড়ি কোথায় তোমার? রিসরা। ভাই সামনে আছে বাড়ি, ওই দেখো কেমন করছে, কিউট পাপি আছে। তারপর তুমি খুশি খুব, তাই তো? ভীষণ খুশি, সবথেকে কিউট পাপি আর সবথেকে ভালো। হ্যাঁ, আমার দারুণ লেগেছে। আরো সবাইকে বলবে আসতে শ্রীরামপুর হাটে? একদম বেঁচে, একদম সবথেকে বেস্ট শ্রীরামপুর হাটে। সবাইকে বলবে আরো আসতে? হ্যাঁ, সবাইকে একদম আশেপাশে সবাইকে বলবে। বাহ, তাহলে ঠিক আছে, ভালো থেকো। থাকতে পারবো না, এত সুন্দর এত কিউট পাপি দিয়েছে দাদা, আমি থাকতে পারবো না। ঠিক আছে, তুমিও ভালো থেকো, আর ওকে খুব যত্ন রাখো। একদম নিশ্চয়ই যত্ন রাখবো মানে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ বুদ্ধুদা, বলো ভাই নিল নাকি? কি নিয়েছে, জার্মান স্পিচ? পমেরিয়ান আছে, দেখা একবার ভালো করে, পমেরিয়ান আছে, দেখে নাও। কি মেল না ফিমেল আছে ভাই? হ্যাঁ, ফিমেল আছে। তারপর দাম কি ঠিকঠাক পেয়েছো? হ্যাঁ, কত দাম দিয়ে কিনলে একটু বলে দাও। 5,500। বাহ, ফিমেল আছে বললে না, 5,500। তারপর আরো সবাইকে বলবে এই হাটে আসার জন্য? দাম ঠিকঠাক আছে, ব্যবহার ভালো সবার? বাহ, কোথায় বাড়ি তোমার? হাওড়া? সাঁকড়াইল। বাহ, ঠিক আছে, ভালো থেকো, হ্যাপি দীপাবলি, আর ওকেও খুব যত্ন করো। হ্যাঁ, ঠিক আছে। কি মাস্টার, ওটা কি দিলে গিফট নাকি? কালী পুজোর জন্য কি কি আছে গিফটে? বাহ, তা দাদা কোথা থেকে এসছেন? আমার বাড়ি চন্দননগর। চন্দননগর, সামনেই আছে। তারপর বিকেল কি মেল না ফিমেল নিলেন? এটা ফিমেল। ফিমেল আছে। তারপর দাম ঠিকঠাক পেয়েছেন?
দাম হ্যাঁ দাম ঠিকঠাক পেয়েছি, আর একটু দিওয়ালি অফারটা ভালো হলে হতো, আর একটু অফার হলে ভালো হতো, বাট স্যাটিসফ্যাক্টরি। বাবা কি দামে নিলেন একটু বলে দিন। এটা নিলাম 9500। 9500 টাকায় নিয়েছে বিগেল ফিমেল বললেন না? বিগেল ফিমেল। বাহ ঠিক আছে, তাহলে আরো সবাইকে বলবেন হাটে আসার জন্য? অবশ্যই নিশ্চয়ই আমাকে বলবো। হ্যাঁ আর পেটের শক্ত সবাইকারই পড়া উচিত। হ্যাঁ পশু পাখি মানুষ ছাড়া পশু পাখি ওপর আরো ভালোবাসা আরো জন্মাক এটাই চাই। মানে হাটে সবার ব্যবহার ভালো তো? অবশ্যই ব্যবহার, দাদাদের তো আপনাদের ভিডিও দেখেই আসা। হ্যাঁ বাড়ি তো বেশি দূর না হলেও, হ্যাঁ বাট আমার একটা শখ আছে। ঠিক কথাই, মাছ আছে পাখি আছে, এটা হলো আমার থার্ড ইয়ে পেট। আচ্ছা বাহ, তাহলে সবই হয়ে গেল আর বাকি রইলো না কিছু। একদম ঠিক আছে, ভালো থাকবেন। থ্যাংক ইউ। আচ্ছা ম্যাডাম কি নিলেন, কালচার পাম নাকি? মেল না ফিমেল আছে? মেল বাচ্চা আছে। তারপর দাম কি ঠিকঠাক পেয়েছেন? কি দাম দিয়ে কিনলেন বলুন, কোনো বলুন না, কোনো চাপ নেই, আপনি বলুন। 5000 টাকা নিয়েছে কালচার পাম, দেখো। ঠিক আছে ম্যাডাম, বাড়ি কোথায় আপনার? চুচড়া থেকে এসেছি ম্যাডাম। ঠিক আছে, তারপর আরো সবাইকে বলবেন হাটে আসতে। ভালো তো সবার ব্যবহার ভালো তো? বা দামে খুশি আপনি, তাই তো? ঠিক আছে, ভালো থাকবেন, আরো কেউ যত্ন করবেন খুব। বাহ মাস্টার সবাইকে গিফট দিচ্ছে কালী পুজো উপলক্ষে। তারপর ম্যাডাম আপনারা কি নিলেন? জার্মান শেফার্ড ফিমেল বাচ্চা আছে। ভালো থাকবেন আপনারা। কোথায় বাড়ি আপনাদের? কাটোয়া। অনেক দূর থেকে এসেছেন? কাটোয়া আরো শ্রীরামপুর আছে? কাটোয়া তো আচ্ছা 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 শ্রীরামপুর পড়ছে। ও তো অনেক দূর থেকে এসছেন আপনারা। ঠিক আছে, ভালো মতো যাবেন, সাবধানে। ঠিক, এদিকে ঘোরো, এদিকে ঘোরো। তারপর কি নিলে বলো? কালচার পাম্প। মেল না ফিমেল আছে? মেল আছে। কোথায় বাড়ি তোমাদের? বা দমদম ক্যান্টনমেন্ট। খবর কিভাবে পেলে এখানে? পেট মার্কেট হচ্ছে, ইউটিউব চ্যানেল দেখে এসছো। বাহ তারপর খুশি তো? কি চ্যানেলের নাম কি, কোন চ্যানেল দেখে এসছো? বাহ কালী পুজোর দিন, তাহলে খুশি তো তোমরা? হ্যাঁ দাম কি ভালো পেয়েছো? দাম দাম তো তোমরা বলতে পারবে না, না জানো, জানো না না। ঠিক কথাই, ঠিক আছে, ভালো থেকো তোমরা। হ্যাঁ ও জয়দার কাছ থেকে নিয়েছে না? জয়দা কিছু বলবে? কিচ্ছু বলার নেই, বা দেখো অনেক কম দামে আজকে ছেড়ে দিচ্ছে জয়দা। ঠিক আছে, যেহেতু পূজা আছে, ঠিক আছে, ভালো থেকো সবাই। ম্যাডাম নিলেন নাকি জার্মান স্পিচ? মেল আছে না ফিমেল আছে? মেল আছে। এই যে স্বর্গদাদার কাছ থেকে নিয়েছে, কোথায় বাড়ি আপনার? জার্মান স্পিচ ছিল, চাতরা দোলতলায়। ও আমিও দোকানে থাকি। কোথায় থাকেন আপনি? আপনার পাশেই, একদম পাশেই। আচ্ছা আচ্ছা, তাহলে জিনিসটা যেন ভালো হয় বলি আপনার বাড়িতে আমি এই সমেত যাবো। একদম দাম কি, দাম ঠিকঠাক পেয়েছেন? বেলার সময় এসেছিলেন? হ্যাঁ হ্যাঁ দুটোর সময় উঠে যায় মোটামুটি। ভালো করেছেন, এই তো হাট চালু হয়েছে আগের বছর জানুয়ারি মাসে। না না জিনিস তো আপনি দেখে নিয়েছেন, একবার ছাড়ুন না, দেখুন না কেমন অ্যাক্টিভ আছে। না পালাবেন, আপনি ছাড়ুন না, আমরা আছি তো। ছাড়ুন 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 না। আচ্ছা দেড় মাস বয়স, হ্যাঁ একটু ভয় পাচ্ছে, ভাড়া নেওয়া আছে কিন্তু এমনি অ্যাক্টিভ আছে। না পালাবে না, পালাবে না, কোথাও পালিয়ে যাবে না। হ্যাঁ হ্যাঁ এই দেখো কোয়ালিটি, না না লোম ভালো আছে, কোয়ালিটি ভালো আছে। ঠিক আছে, হ্যাঁ
ঠিক আছে, আপনি খুশি তো? আচ্ছা, খুশি আরো হবো যদি ভালো হয়। আমি আবার একটা ফিমেল আছে, বাবা বাবা, এটা একটু বড় হোক। আচ্ছা, এখন দুটো ফিমেল আছে তো এদের সাথে একটু বড় করতে হবে। ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা দাদা, জার্মান স্পিচ নিয়েছে কি? মেল না ফিমেল? ফিমেল আছে। দাদা বাড়ি কোথায় আপনার? উত্তর ভারত থেকে এসেছেন। বা তারপর দাম ঠিকঠাক পেয়েছেন? মোটামুটি কমসম করেছে তো? করেছে। তাহলে আরও সবাইকে বলবেন শ্রীরামপুর হাটে আসতে। ঠিক আছে, ভালো থাকবেন। তাহলে আপনি খুশি তো কুকুর নিয়ে? বাহ বাহ, ঠিক আছে। আমার ছিল আগে হ্যাঁ, বলো দাদা কোথায় বাড়ি তোমাদের? কোথায়? কলকাতা? ও মানে শ্রীরামপুরে বাড়ি, ইএসআই হসপিটাল আছে মানে। বাহ, তারপর ব্ল্যাক, এটা ল্যাব নিলে মেল না ফিমেল? মেল আছে। বাহ, দাম ঠিকঠাক পেয়েছো? কি দামে নিলে? 10,000 ব্ল্যাক ল্যাব নিয়েছে, দেখে নাও। নাম কিছু ঠিক করেছো? বাড়ি থেকে ঠিক করবে, তাই তো? ঠিক আছে, ভালো থেকো। তোমরা আরও সবাইকে কি সাজেস্ট করবে শ্রীরামপুরে হাটে আসার জন্য? তোমরা যেহেতু শ্রীরামপুরে থাকো, ঠিক আছে, তোমরা ভালো যদি সন্তুষ্ট থাকো নিয়ে সবাই আরও আসবে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে ভালো থেকো তোমরা, আরও খুব যত্ন করো খুব। ঠিক আছে, দিওয়ালি গিফট? একটা মিষ্টি প্যাকেট আছে। আচ্ছা, ঠিক আছে, একটা লাইট আছে। বাহ, একটা খাবার আছে, ছোট্ট একটা খাবারের প্যাকেট আছে। তা ওনারা কি নিলেন, কি পাপি নিলেন? ও ড্যাশার নিয়ে যায়। বাহ, কোথায় বাড়ি দাদা আপনাদের? টলিগঞ্জে। টলিগঞ্জ, বাহ। তারপর দামে খুশি? হ্যাঁ, ভালো পেয়েছেন। দাম সস্তা? সস্তার জন্য না, দেখুন আমি এই ব্রিজটা খুঁজছিলাম, আমার কাছে ছিল। আচ্ছা, এখন এই মুহূর্তে এই ব্রিজটা এখন অতটা অ্যাভেলেবেল নয়, এই মার্চ এপ্রিল মাসে আসবে। আচ্ছা, আমি অন্যদিন আসতে চাইছিলাম, তো উনি ইনসিস্ট করলেন কি না আজকে আসতে সানডে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, হাটে এলেন এই যে আপনাদের সঙ্গে সবাই জানতে পারলো। তোমাদের অফিসে পুজো হয়? আচ্ছা, সেটাই, মানুষের ব্যবহারটাই তো। যাই হোক, আমি যেটা বারবার বলছি, ইউটিউবাররাই পপুলার করছে। ঠিক আছে, ভালো থাকবেন আপনারা, অনেক ধন্যবাদ আপনাদের। হ্যাপি দিওয়ালি। হ্যাপি দিওয়ালি বাবা। ঠিক আছে।